আসসালামুয়ালাইকুম ওয়ার্ল্ড বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মঙ্গলবার ঈদ উল ফিতর, 4 দিনে 73 লাখ সিম ঢাকার বাইরে। বিএনপি আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালিয়েছে হাসান মাহমুদ। মানুষ ও যানবাহনের ঢল নেমেছে ফেরিঘাটে। খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জাফরুল্লাহ। ট্রেনের ছাদে উঠতে মই ভাড়া 50 টাকা। পেটের মধ্যে 9000 ইয়াবা। এবং সর্বশেষ জানিয়ে দেব যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের আপডেট সংবাদগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে মঙ্গলবার ঈদ উল ফিতর পালিত হবে। রবিবার সন্ধ্যা 7টায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানানো হয়। দেশের 64 জেলা থেকেই সংবাদ এসেছে দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রবিবার মাগরিবের নামাজের পর বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির মিটিং শেষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান। ঈদের ছুটির আগেই 73 লাখ সিম ঢাকার বাইরে চলে গেছে। 4 দিনে এই সিমগুলো বাইরে গেছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার। রোববার 1 মে এ তথ্য জানান তিনি। করোনা মহামারীর কারণে গত 2 বছর ঈদ উদযাপনে বিধিনিষেধ থাকায় এবছর ঘরমুখো মানুষের বাঁধ ভাঙা ঢল নেমেছে। আর এটি চিত্র ফুটে উঠেছে মোবাইল সিমের গতিবিধির মাধ্যমে। 29 ও 30 এপ্রিল 2 দিনে ঢাকা ছেড়েছে 43 লাখ 9 হাজার মোবাইল সিম। এর আগে 2 দিনে 27 ও 28 এপ্রিল প্রায় 30 লাখ সিম রাজধানী ছেড়েছে। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার বলেন, মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী 4 দিনে আনুমানিক 73 লক্ষ 9 হাজার সিম ঢাকার বাইরে গেছে। এটা শুধু সিমের তথ্য, মানুষের নয়, কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার শিশু বা কিশোর সদস্যদের বাড়ি নিয়ে গেছেন যাদের কোনো মোবাইল নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছিল, তখন তাদের উপর গুলি চালানো হয়েছে। এখনকার চিত্র ভিন্ন। এটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে অন্যদের পার্থক্য। রোববার 1 মে চট্টগ্রাম নগরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের শ্রমিকদের অধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ছিল 1650 টাকা, এখন সেটি 8000 টাকায় উন্নীত হয়েছে। এভাবে বিভিন্ন খাতে শ্রমিকদের মজুরি 6 থেকে 8 গুণ বেড়েছে। আজ দেশে সার্বিকভাবে খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এটি প্রধানমন্ত্রীর নানাবিধ পদক্ষেপের কারণেই সম্ভব হয়েছে। দেশের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা যাত্রীরা শিমুলিয়া, বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিরকান্দি নৌরুটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ঢল নেমেছে। রোববার 1 মে সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এ সময় ফেরিঘাটে যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ সারি, লঞ্চ ও স্পিডবোট ঘাটেও যাত্রী চাপে তিল ধরনের ঠাঁই নেই। জানা গেছে, রোববার সকাল থেকে ঘাটে চাপ বেড়েছে। ফেরির সংকটে শিশুসহ জীবনের ঝুঁকি নিয়ে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। এদিকে শিমুলিয়ায় 2, 3 ও 4 নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কেও দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। আর 1 নম্বর ঘাটের সংযোগ সড়কে 5000-এরও বেশি মোটরসাইকেলের যাত্রীরা অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি দিয়ে তাকে উন্মুক্ত করে দিন। তিনি বলেন, আমি আশা করি ঈদের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাসায় যাবেন। রবিবার 1 মে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একথা বলেন। তিনি বলেন, তাহলে আপনার এ ধরনের মানবিক কাজ ইতিহাসের পাতায় লেখা থাকবে আর আপনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে। মইবে ট্রেনের ছাদে উঠতে ভাড়া নেওয়া হচ্ছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। এক কথায় চলতি পথে যাত্রীরা যত টাকার নোটি দিচ্ছেন তার ফেরত দিচ্ছেন না মইয়ের মালিক। শেষ সময়ে ঘরে ফেরার তারায় এ নিয়ে বাগবিতণ্ডায় জড়ানোরও সুযোগ নেই। টাকা নয়, এখন বাড়ি ফেরাটাই লক্ষ্য সবার। জীবনের ঝুঁকি নিয়ে মইবে ট্রেনের ছাদে চড়ে এভাবে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। রবিবার 1 মে গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে এ চিত্র দেখা গেছে। স্থানীয় সূত্র জানায় রবিবার বেলা 11:15টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ কম্পিউটার এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি করে শ্রীপুর রেল স্টেশনে 15 মিনিট পরে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। এ অবস্থায় 10, 20 ও 50 টাকা দিয়ে মইবে ট্রেনের ছাদে উঠতে দেখা যায় অসংখ্য যাত্রীকে। ছাদে উঠতে পেরে মনে স্বস্তি পেলেন তারা। এরপর নির্দিষ্ট সময়ে ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ বেশি যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। কক্সবাজার থেকে পেটের ভেতর ইয়াবা এনে রাজধানীতে বিক্রিতে জড়িত থাকায় 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে রবিবার 1 মে দুপুরে ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব 1-এর অধিনায়ক আবদুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। সৌদি আরবের চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পরদিনই বাংলাদেশ ভারতে ঈদ পালিত হয়ে থাকে। সে হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে মঙ্গলবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার আশঙ্কা খুবই বেশি। তবে অনেকের কাছে কৌতূহল, কেন সৌদি আরবের পরদিনই বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদযাপন হয়? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরনের প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দেশের বিশেষজ্ঞ আলেমরা। সৌদি আরবের পরদিনই কেন বাংলাদেশে ঈদ হয়, এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ও গাউসুল আজম জামে মসজিদ উত্তরায় খতিব ডক্টর ওয়ালিউর রহমান বলেন, শুধু পরদিন নয়, কোনো কোনো বছর হয়তো একসঙ্গেও হতে পারে, তবে বেশিরভাগ সময় পরে হওয়ার কারণ হচ্ছে চাঁদের হিসেবে সৌদি আরব বাংলাদেশের চেয়ে 21 ঘন্টা আগে আর সূর্যের দিক থেকে আমরা 3 ঘন্টা আগে। তাই সৌদি আরবের 3 ঘন্টা আগে আমরা নামাজ পড়ি। নামাজ সূর্যাস্তের সঙ্গে যুক্ত, আর রোজা ও ঈদ চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত। আমাদের আপডেট সংবাদগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।